কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা অ্যালাইন সম্পর্কে বিস্তারিত জানবো। অবজেক্ট বা টেক্সট অ্যালাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা ডিজাইনের সৌন্দর্য শুধু শেপ ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কারণ টেক্সট বা ইনফরমেশন আমাদের বসাতে হয়। এই টেক্সট বা ইনফরমেশন বা অবজেক্টগুলো যদি অ্যালাইনে না থাকে তাহলে ডিজাইনের কোনো মানে হয় না বা ডিজাইনটার মূল্যহীন হয়ে যায়, কারণ আপনি যাদের জন্য ওই ডিজাইনটা তৈরি করছেন তারাই যদি ভালোভাবে পড়তে না পারে বা এদিক সেদিকে চোখ চলে যায় তাহলে এটা ভালো লাগবে না। যাই হোক, আমি কথা বলতেছি অনেকে নাও বুঝতে পারেন, ডিজাইনে অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটাই মেইন কথা। আর যারা বুঝতেছেন না তাদের জন্যই তো এই ভিডিওটা তৈরি করা। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমি একটা ফ্লায়ার নামিয়ে রাখছিলাম গুগল থেকে। আমি জাস্ট এখানে আমি আপনাদের অ্যালাইনটা কি আপনাদের এটা বোঝানোর জন্য আমি জাস্ট এটা নামাইছি। আমি কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করি, তাহলে দেখুন রুলার চলে আসছে। এখান থেকে আমি জাস্ট এই রুলারের উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আমি এখানে টেনে নিয়ে আসলে দেখুন একটা গাইডলাইন চলে আসছে। ওকে, এই দেখুন আমি গাইডলাইনটা জাস্ট আমি এইখানে বসাইলাম, এই ফার্স্ট শেপ। এ দেখুন এই শেপটা আর এই শেপটা আর এই শেপটা, এই তিনটা অ্যালাইন কিন্তু সেম। ওকে, তারপরে আমি আরেকটু এই গাইডলাইনটার সামনে টানি। এখানে দেখুন এই হেডিংটা এবং এই হেডিংগুলো সবই সেম, ঠিক আছে? ওকে, এটা সেম অ্যালাইন, এটা লেফট অ্যালাইনে সেম করা। ওকে, আর এইখানে দেখুন এইখানে এই ইনফরমেশনগুলা এইখানে দেখুন আপনি লেফট অ্যালাইনে করা আছে। এটা এই তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটাই কিন্তু লেফট অ্যালাইনে আছে, ঠিক আছে? যার জন্য এটা ভালো লাগতেছে। এখন আপনি ভাবুন এইটুকু যদি এই পর্যন্ত এইখান থেকে শুরু হইতো তাহলে কি ডিজাইনটা ভালো লাগতো, বা এটা আমাদের পড়তে অসুবিধা হইতো যে এখান থেকে এখানে চলে যাও আবার এখানে আসো, ঠিক আছে? এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। ওকে, এই অ্যালাইনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এইটার জন্য সৌন্দর্য বৃদ্ধি পায়। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি আপনাদের বোঝানোর জন্য এইটা আনছি। এখন এইটা দেখুন, ওকে, এই ফ্লায়ারের আমরা গাইডলাইনটা এইখানে টেনে ধরি জাস্ট এইখানে, যাই হোক, এই যে হবে এটা, ঠিক আছে? দেখুন এই হেডিং এবং এই প্যারাগ্রাফ, হেডিং এবং এই ক্যাটাগরি গুড়া, এই দেখুন এই আর সার্ভিস থেকে শুরু করে এই অ্যালাইন কিন্তু একেবারে সেম টু সেম সমান আছে, লেফট অ্যালাইনে করা। ওকে, যার জন্য এই ডিজাইনটা ভালো লাগতেছে। এখন আর সার্ভিসটা যদি এই মাথায় নিয়ে আসি তাহলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না। এটা একটা অ্যালাইনে আছে, লেফট অ্যালাইনে আছে, যার জন্য ডিজাইনটা আমাদের চোখে ভালো লাগতেছে, ঠিক আছে? এখন সরি, আমি গাইডলাইনটা সিলেক্ট করে আমি এই ক্যাটাগরিতে এখানে আসি। এই তিনটা ক্যাটাগরি আছে, দেখুন এটা কিন্তু তিনটাই লেফট অ্যালাইনে করা। ওকে, যার জন্য ভালো লাগতেছে। আর এখানে এই ম্যাটার দেখতেছেন, এইগুলোও কিন্তু একেবারে লেফট অ্যালাইনে করা এবং এইটা কিন্তু জাস্টিফাই করা। আপনি দেখেন, খেয়াল করে দেখেন, এটা কিন্তু জাস্টিফাই করা। ওকে, এই যে এই অ্যালাইনও সেম আছে, ঠিক আছে? এটা জাস্ট জাস্টিফাই করা, কিন্তু লেফট অ্যালাইনে আর জাস্টিফাই করে সমান করে দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু লেফট, শুধু লেফট অ্যালাইনে নাই, লেফট অ্যালাইনে থাকলে এখানে হয়তো বা কম বেশি আঁকা বাঁকা থাকতো, বাট এখানে জাস্টিফাই করা আছে যেহেতু সোজা সমান আছে। ওকে, সো এটাও আমি ডিলিট করে দিই। আপনারা বুঝতেই পারতেছেন যে অ্যালাইনটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস, আর সকল ডিজাইনে অ্যালাইন সকলে মেনটেন করে। ওকে, অ্যালাইন ছাড়া ওই ডিজাইনটার কোনো গুরুত্ব থাকে না, ভ্যালুলেস হয়ে যায়। এখন আমি এইটা দেখি, আমি এইটার অ্যালাইন দেখি। এই দেখুন বিজনেস ক্রিয়েটিভ এক জায়গায়, এই ডেভেলপমেন্ট এক জায়গায়, অ্যাবাউট আস এবং সব লেফট অ্যালাইনে করা, ঠিক আছে? এই নিচের অ্যাড্রেস, এই ফুটারের অ্যাড্রেস কন্ট্যাক্ট পর্যন্ত সেম লেফট অ্যালাইনে। এখন আমি যদি এইটা আরেকটু সামনে আগায় দিই হয়তো বা ভালো লাগবে না, বা এইটা যদি আমি সামনে আগায় দিই ভালো লাগবে না, ঠিক আছে? এইটাই হচ্ছে অ্যালাইন। এখানে দেখুন এই যে অ্যালাইন, আর এইগুলো কিন্তু জাস্টিফাই করে দেয়, ঠিক আছে? এই যে এই আইকন, এই যেখান থেকে শুরু করছে ঠিক সেম টু সেম এই লেফট থেকেই কিন্তু এই নিচের ম্যাটার শুরু হয়েছে। ওকে, সো ডিজাইনে অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অ্যালাইন মেনটেন না করলে আপনার ওই ডিজাইনটা ভালো লাগবে না। এখানে দেখুন এই যে এটা লেফট অ্যালাইনে আছে, অ্যাবাউট আস, নিচের ম্যাটার, লেফট অ্যালাইনে, এটা কিন্তু অনলি ফর লেফট অ্যালাইনে আছে, এটা জাস্টিফাই সে করে নাই। এটাও একটা ডিজাইনের
তার নিজের কাছে, সে যেভাবে ভাল লাগছে ওইটাই করছে। আর এখানে কিউআর কোডও কিন্তু জাস্ট আপনার লেফট অ্যালাইনে করা। আর এখানে দেখুন এই যে কলাস, উই আর বেস্ট ইন, নিচে ম্যাটার, সব সেম টু সেম লেফট অ্যালাইনে করা। ওকে, সো এই সব কিছুই মাথায় রাখবেন যে অ্যালাইনটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস ডিজাইনে, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের অ্যালাইনটা বুঝালাম। এখন অ্যালাইন ডিজাইনে করতে গেলে জাস্ট আপনার টেক্সট হইতে পারে, অবজেক্ট হইতে পারে, ফার্স্ট আমরা টেক্সট দিয়েই বুঝাই। এখানে আমি ওকে, আমি এখানে টেক্সট নিয়ে আমি এই গাইডলাইন তুলে দিই। আমি টেক্সট নিয়ে আমি আমার এখানে চারটা টেক্সট আছে। ওকে, সো এখানে এই চারটা টেক্সটে আমি এখানে দেখুন আমরা গত ক্লাসে কি দেখেছিলাম, এখানে আমরা লোরেম ইপসাম পেস্ট করেছিলাম, এবং এইখানে আমি এখানে রাইট অ্যালাইন করেছিলাম, সেন্টার অ্যালাইন করেছিলাম, লেফট অ্যালাইন করেছিলাম, ঠিক আছে? সো এইখানে আমি যদি এই তিনটা আমি যদি ভাবি যে এখানেও সেম হবে, সো আমি সবগুলো সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে আমি যদি মিড অ্যালাইন দিই, এটা কিন্তু মিড অ্যালাইন হয় নাই, ঠিক আছে? বা সেন্টার অ্যালাইন হয় নাই। এটা যদি রাইট অ্যালাইন দিই, এই দেখুন রাইট অ্যালাইন কিন্তু হয় নাই। এটা আমি যদি লেফট অ্যালাইন দিই, লেফট অ্যালাইন কিন্তু হয় নাই। ওকে, সো এখানে এই অ্যালাইন করার জন্য অনেকে এটা ইউজ করে, গাইডলাইন। এখানে আপনার রুলার যদি না থাকে, এইখানে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এখানে এই যে রুলার, শোর রুলার, ওকে, কন্ট্রোল, কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করলেও রুলার আসবে এবং হাইড হবে। সো এইখান থেকে আমি যদি এই গাইডলাইন নিয়ে আসি, টেনে ধরে নিয়ে রুলারের উপর থেকে টেনে ধরে নিয়ে আমি গাইডলাইনটা নিয়ে আসি, এখন আমি আরও বড় করি। এইভাবে আপনি জাস্ট আপনি লেফট অ্যালাইনে করতে পারেন, কিন্তু এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, বাট এটা অ্যালাইনের জন্য কাজে লাগে, ঠিক আছে? যে আমি এখানে একটা শেপ আছে, এই যে শেপটা আপনার যদি গাইডলাইন থাকে, সেম টু সেম ওই অ্যালাইন বরাবর এটা চলে আসবে, ঠিক আছে? এটা এই যে অটোমেটিক ওইখানে মিশাই নেবে, ঠিক আছে? এটা হচ্ছে রুলারের জন্য, যে নতুন কোনো ডিজাইন আমার উপরের থেকে ওই অ্যালাইনটা কোথায় আছে সেটা বোঝার জন্য এই গাইডলাইন, ঠিক আছে? তবে এটা দিয়ে কেউ অ্যালাইন ঠিক করে না, সো আমি এটা কেটে দিই। এখানে আমি সিলেক্ট করব, গত ক্লাসে আমি ক্যারেক্টার মিস করে গিয়েছি, বা আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি দেখাবো। সো এখান থেকে আপনি এখানে ক্লিক করলেও ক্যারেক্টার প্যানেল আসবে, আর উইন্ডো থেকে আপনি এখানেও ক্যারেক্টার প্যানেল পাবেন। উইন্ডোতে যাওয়ার পরে টাইপ এই যে ক্যারেক্টার, আর আপনি এই যে সিলেক্ট করলেন, এই সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করলে এই ক্যারেক্টারটা চলে আসবে। ওকে, আপনারা দেখুন উইন্ডোর টাইপ এই যে ক্যারেক্টার, কন্ট্রোল টি, ওপেন টাইপ অল্টার শিফট কন্ট্রোল টি, প্যারাগ্রাফ অল্টার কন্ট্রোল টি, এগুলো শর্টকাট, ঠিক আছে? এগুলো হচ্ছে শর্টকাট। সো আমি এটা সিলেক্ট করলাম, এখানে আমি ক্যারেক্টার এনেছি, বাট এইখানে যেহেতু আমি অ্যালাইন ঠিক করবো, সো এইখানে আমি উইন্ডোতে যাবো, এরপর অ্যালাইন। ওকে, এই দেখুন এই যে অ্যালাইন, এইখানে আপনারা যে অ্যালাইনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এই কন্ট্রোল প্যানেলে এখানে পাবেন। ওকে, এই যে এই দেখুন এই যে অ্যালাইন, এইটু সেম টু সেম এখানে পাবেন। সো আমি এটা কেটে দিচ্ছি, আমি জাস্ট আপনাদের দেখালাম যে উইন্ডো থেকে অ্যালাইন এখান থেকে আপনারা আনতে পারেন এই প্যানেলটা, বা এখানেই আপনারা যখন সিলেক্ট করবেন, সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই প্যানেলটা অটোমেটিক পেয়ে যাবেন। এটা আপনি যদি একবার সিলেক্ট করেন একটা টেক্সটের উপর, একটা অবজেক্টের উপর, এটা কিন্তু আসবে না। সো অনেকগুলো যখন সিলেক্ট করবেন তখন এটা আসবে। সো এইটা দেখুন, এটা হরিজেন্টাল অ্যালাইন লেফট, হরিজেন্টাল মানে এই সোজাসুজি এটা লেফট অ্যালাইনে হয়ে যাবে। এখানেও দেয়া আছে, ঠিক আছে? এখানেও আইকনের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে বোঝানো আছে যে এটা লেফট অ্যালাইন। ওকে, আমরা এটা ক্লিক করার সাথে সাথে এটা লেফট অ্যালাইন ছিল, এখন আমি এটা হরাইজন্টাল অ্যালাইন সেন্টার। ওকে, এই যে দেখুন এটা এখন সেন্টার অ্যালাইনে আছে, এটা কিন্তু একেবারে সেন্টার অ্যালাইনে আছে। এরপর আমি যদি হরাইজন্টাল অ্যালাইন রাইট দিই, এখানে দেখুন রাইট অ্যালাইনে সব হয়ে গেছে, ঠিক আছে? এখানে আপনি গাইডলাইন এনেও ট্রাই করে দেখতে পারেন যে ও আমাকে ভুল দেখাইলো বা সঠিক দেখাইলো, ঠিক আছে? সো এখানে আপনার এটা অ্যালাইন রাইট হয়ে গেছে। এখন এইটা তো আমার লেফট রাইট এবং সেন্টার অ্যালাইন গেল। ওকে, আর এখানে আমি তো বলেইছিলাম এটা লেফট রাইট হবে না, এটা জাস্ট অনলি টেক্সট বক্স যখন আপনি নেবেন ওইটার জন্য। যাই হোক, আমি সবগুলো সিলেক্ট করলাম, এখন এইগুলোর কাজ কি? সো এইগুলোর কাজ হচ্ছে, এইগুলো ভার্টিক্যাল অ্যালাইন,
ভার্টিকাল অ্যালাইন বলতে এই সোজাসুজি, ঠিক আছে? আমি এইখানে নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে নিলাম এবং এইখানে নিলাম। দেখুন এইটা একটু বড় করে দেই, তাইলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই যে এখন আমি এইগুলা সিলেক্ট করলাম, আমি এবার ভার্টিক্যাল অ্যালাইন করতে যাচ্ছি। সো এইখানে এখানে দেখুন ভার্টিক্যাল অ্যালাইন টপ, এই যে টপ, এই যে ফন্টটা আছে বা এই যে টেক্সট অবজেক্টটা আছে, এই একেবারে টপ, টপে সব অ্যাটাচড হয়ে গেছে, ঠিক আছে? এর টপে একেবারে সেম টু সেম অ্যালাইন, এখানে দেখুন এই যে, ঠিক আছে? এই যে টপ অ্যালাইন করে নিছে, এখানে একটু টেক্সট বেশি আছে যার জন্য এটা হয় না। যাই হোক, আমি এটা ডিলিট করে আমি একটা অবজেক্ট নিয়ে আসি, শেপ অবজেক্ট নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখন আমি এটা সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি যে অ্যালাইন টপ, এই যে টপ অ্যালাইনে কিন্তু সবগুলো আছে। এখন আমি চাচ্ছি অ্যালাইন সেন্টার, এই দেখুন এই সেন্টার বরাবর, এই যে সবগুলো কিন্তু সেন্টার আছে, ঠিক আছে? একেবারে সব সেন্টার বরাবরই আছে। এখন আমি চাচ্ছি ভার্টিক্যাল অ্যালাইন বটম, মানে নিচের থেকে সব সমান হবে, এই যে নিচের থেকে সব কিন্তু সমান আছে, ঠিক আছে? এখন দেখুন এইখানে এই, আমি তো এইটা বুঝলাম, অ্যালাইন বুঝলাম, সেন্টার লেফট রাইট, আর এখানে ভার্টিক্যাল অ্যালাইন টপ বটম সেন্টার সবই বুঝলাম। এরপরে আমরা যাব ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। ওকে, এই ডিস্ট্রিবিউট মানে কি? এইটার অর্থাৎ আপনার এই যে ভার্টিক্যালভাবে, মানে ভার্টিক্যাল লাইন হচ্ছে এইটা, ওকে, ভার্টিক্যালভাবে সব সমান হবে। এখন আমি এটা মিড অ্যালাইন করে দেই, দেখুন এইখানের মাঝখানের স্পেস কিন্তু সমান নাই, এইখানে বেশি আছে, এখানে কম আছে। তো আমি এটা সিলেক্ট করলাম, এইখানে আমি যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ দিই, তাহলে এই উপর থেকে যেটুকু স্পেস আছে সব ও সমান করে নিবে। আমি একটু আরেকটা অবজেক্ট নিয়ে আসি, এখানে মিড অ্যালাইন করে দিই, এখানে দেখুন ভার্টিক্যাল টপ। ওকে, এই টপ অবজেক্টে যেইটুক আছে, এই যে এইটুক ও মিড অ্যালাইন করে নিবে, ওকে, ডিস্ট্রিবিউট করে নিবে, এখানে স্পেস ও ডিস্ট্রিবিউট করে নিবে। এরপরে আমি যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিই, তো সেম সেন্টার করে নিবে, ঠিক আছে? এরপরে আমি যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম দিই, ও নিচে থেকে সব সমান করে নিবে, ঠিক আছে? এই যে এখন ও নিচের থেকে সব কিন্তু অ্যাডজাস্ট করে নিছে, এই স্পেসগুলো অ্যাডজাস্ট করে নিছে। সেম একইভাবে আমি যদি, ওকে, এইটা যদি আমি সিলেক্ট করি, এখানে দেখুন এখানে আমি যদি লেফট দিই, এই স্পেসটা দেখুন, এখানে হরিজেন্টাল ডিস্ট্রিবিউট লেফট আমি যদি দিই, তাহলে এই যে এখানে যে স্পেসটুক ছিল এইটা দিয়ে ও ওই স্পেসটা ডিস্ট্রিবিউট করে দিছে। এখন আমি যদি সেন্টার দিই, এখানে ফুল ভার্টিক্যাল সেন্টার বরাবর ওই স্পেসটাও কিল করে ডিস্ট্রিবিউট করে দিবে। ওকে, সেম এখানেও, এখানে রাইট দিলে সেই একই অবস্থা হবে। ওকে, সো এইটা গেল। এখন আমরা দেখি টেক্সট, তো আমরা বুঝলাম টেক্সট অ্যালাইন, এখন আমি দেখি অবজেক্ট। আমরা কিছু অবজেক্ট নিয়ে এখানে, ওকে, এখানে আমি কিছু অবজেক্ট নিয়েছি, শেপ অবজেক্ট, এখানে এখানেও সেম, এখানে যদি আমি, সরি, এই যে এই অবজেক্টগুলো চাচ্ছি আমি, এখানে সেম লেফট অ্যালাইন হবে, এই যে লেফট, এখানে আমার যদি এই যে একটা অবজেক্ট বেশি থাকবে, সো আমি যদি রাইটে চাচ্ছি যে এই রাইট বরাবর সব সেম থাকবে, এই যে রাইট, মিড, এই যে মিড অ্যালাইন, এই যে লেফট, লেফট অ্যালাইন, ওকে। আর এখানে এখানে এখানেও সেম, আমি জাস্ট এটা, এই যে এখন আমি চাচ্ছি যে ভার্টিক্যালভাবে আমার এই অ্যালাইনটা টপ অ্যালাইন সমান থাকবে, এই যে, এই যে টপ, এখানে দেখ, এই যে বড় করি, এখানে দেখুন এই যে টপ, টপ থেকে সব অ্যালাইন সেম হয়ে গেছে, মিড, এই যে মিড অ্যালাইনে সব সমান হয়ে গেছে, আর এখানে বটম, এই দেখুন নিচের থেকে সব অ্যালাইন সমান হয়ে গেছে। ওকে, আর এখানে দেখুন এইখানেও সেম, আপনার এই স্পেস বরাবর এটা ধরবে মিড অ্যালাইন। এরপরে আমি সিলেক্ট করলাম এই যে ও বট ওর ডিস্ট্রিবিউট করে নিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট, ওর ডিস্ট্রিবিউট করে নিচ্ছে, আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউট সেন্টার, ঠিক আছে? মিড লেভ
সেন্টার থেকে সব সমান হয়ে যাবে। ওকে, মিড অ্যালাইন করে দিলাম এটা। সো আমরা অ্যালাইনের বিষয়টা তো বুঝলাম, ঠিক আছে। এখন আমি একটা টেক্সট বক্স নিই এবং কপি করলাম, ইলাস্ট্রেটর ফাইলে যাব। এখন এটা আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট জে দিয়ে জাস্টিফাই করে দিলাম। ওকে, এইটা হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ টুলে। সো এখানে দেখুন, এখানে প্যারাগ্রাফে আমি যখন এই যে এই অ্যালাইন, তো এটা তো আপনারা বুঝেই গেলেন, এটা এইটা হচ্ছে জাস্টিফাই। ওকে, ফুল জাস্টিফাই, একেবারে সব সমান হয়ে যাবে। এখানে কোনো পয়েন্ট থাকবে না, কিচ্ছু হবে না, কোনো ভাঙা লাইন থাকবে না, সব সমান জাস্টিফাই করে নেবে। ওকে, স্পেস সব ও কিল করে নেবে। আর এখানে দেখুন জাস্টিফাই অ্যালাইন ফর সেন্টার, এখানে নিচের লাইনে যে টেক্সটটা আছে যে এটা সেন্টার অ্যালাইনে করে নেবে, এটা লেফট, সরি এটা রাইট। সো এ দেখুন, এটা রাইট বরাবর আছে, এটা জাস্টিফাই, এটা আবার লেফট। ওকে, এই এই জাস্টিফাইগুলো এগুলো অনেক কাজে লাগবে। আর ওকে, এই অ্যালাইনগুলো সবসময় কাজে লাগে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা এটা জাস্টিফাই করে না দিলে বুঝবেন না। এই যে এটা হচ্ছে এই দিক থেকে চেপে যাবে টেক্সট বক্সের মধ্যেই, ঠিক আছে। এটা হচ্ছে এখানে আইকন দেখলে বুঝতে পারবেন যে রাইট থেকে এটা চেপে যাবে, আর এটা টপ থেকে, ঠিক আছে, টপ থেকে। এই দেখুন, এখানে এটা একটু বড় করে দেখাইলে বুঝবেন, এখানে একটু স্পেস আছে। যাই হোক, প্যারাগ্রাফে তেমন কাজ নাই, জাস্ট এই অ্যালাইনগুলাই মেইন, ঠিক আছে। সো এইটা আমি লেফট অ্যালাইনে করে দেই, সরি এটা ডিলেটই করে দিই, আমি নতুনভাবে পেস্ট করলাম। দেখুন প্যারাগ্রাফের সেটিং কিন্তু সব ঠিক রয়ে গেছে, এখানে জিরো জিরো করে দিব। ওকে, সব এই যে ঠিক আছে। এখন এখন আমি এটা জাস্টিফাই করলাম। ওকে, যাই হোক, প্যারাগ্রাফের কাজ এটাই। এরপরে আমরা আসি এই ক্যারেক্টার টুল। ওকে, ক্যারেক্টার টুলে অনেক কাজ আছে। ক্যারেক্টার টুলে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, এখান থেকে বিভিন্ন ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন, যেটা এখানে ছিল। ক্যারেক্টার টুলেও এই আপনি যে বিভিন্ন ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, এটা হচ্ছে ফন্ট সাইজ ক্যারেক্টার টুলে, এখানে ক্লিক করে আপনি ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন, ক্যারেক্টার টুল এখানেও পাবেন। সো আর এটা হচ্ছে লাইন স্পেসিং। ওকে, এই মাঝখান থেকে এই লাইন স্পেসিং, এই দেখুন আমি যত পয়েন্ট বাড়াচ্ছি তত স্পেস বাড়তেছে, ঠিক আছে। এটা আর আমি যদি মাইনাস করে দিই এটা ভিতরে ঢুকে যাবে। ওকে, সো লাইন স্পেসিং এটা সবসময় অটো রাখাই ভালো, আর আপনার যদি কম দরকার হয় তাহলে পয়েন্টটা কমিয়ে নেবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, এটা দেখুন, এটা আমি আরেকটা একটা করে নিই, এটা কপি করে আমি বাইরে এনে পেস্ট করি। এটা দেখুন, আমি যদি বড় করে আমি ক্যারেক্টার দিয়ে আমি এখানে এক একটা লেটার থেকে ও স্পেস নিয়ে সরে যাচ্ছে, ঠিক আছে। আপনি এখান থেকে এটা বড় করতে বেশি কম বেশি স্পেস নিতে পারেন, আবার এটা আপনি মাইনাস করে দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার কাছে সব কিছু। সো আর এটা হচ্ছে ফন্ট সাইজ, ঠিক আছে। এটা কিন্তু ফন্ট সাইজ ঠিক থাকবে, কিন্তু এটা ওয়াইড স্পেস এটা বেড়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে হাইট স্পেস, যে ফন্ট আরেকটু হাইট বেশি লাগবে বা ওয়াইড কম লাগবে এটা আপনারা এখান থেকে করতে পারেন, ঠিক আছে। আর এটা আরেকটা জিনিস দেখায় যে এটা ক্যারেক্টারে আর এখানে আছে জিরো ডিগ্রি, আপনি এখানে অ্যাঙ্গেল করতে পারবেন, আপনি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলও আপনি ফন্ট এখানে আনতে পারবেন, ঠিক আছে। এই যে ফন্ট কিন্তু এখন এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 10 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা আছে, ঠিক আছে। সো এখানে দেখুন, এখানে ক্যারেক্টারে আসবেন, ক্যারেক্টারে এসে আমি এখানে আমি এটা টু সিলেক্ট করলাম। এখন ক্যারেক্টারে যাব, এখানে আমি যদি চাই মাঝখান বরাবর দাগ দিতে সেটাও পারবো, এবার আমি যদি চাই যে এই আন্ডারলাইন দিতে সেটাও পারবো এখান থেকে, আমি যদি চাই যে সাবস্ক্রিপ্ট অর্থাৎ এই ওয়ার্ডের নিচে চলে যাবে সো আমি এটাও করতে পারবো, এটা সুপার স্ক্রিপ্ট মানে উপরে স্কোয়ার, এটা এটাও করতে পারবো। আর একটা জিনিস আছে স্মল ক্যাপস, ঠিক আছে, আমি জাস্ট আমি জাস্ট এটা দিয়ে বুঝাই। এখানে ক্যারেক্টারে যাবেন, এখানে সিলেক্ট করার পর স্মল ক্যাপস, ঠিক আছে, যে প্রথম অক্ষরটা সব সময় বড় হাতের হবে আর সব ছোট হবে, ঠিক আছে, বাট এটা ক্যারেক্টার কিন্তু বড় থাকবে। ওকে, এটা সব কিন্তু বড় হাতের হবে বাট প্রথম এটা একটু বড় থাকবে, আর এটা ফুল অল ক্যাপিটাল হাতের লেখা, সব বড় হাতের লেখা হবে, ঠিক আছে। সো এটা যদি আমি উঠিয়ে দিই তাহলে এটা আগের অবস্থায় চলে আসবে। ওকে, সো এটাই হচ্ছে প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার টুলের কাজ। এখানে প্রতিনিয়ত আপনার ডিজাইনে এই টুলবারগুলি কাজে লাগবে। ওকে, টেক্সট অ্যালাইন এইসব অলওয়েজ আপনার দরকার হবে। সো এখন আমি আরেকটা জিনিস দেখাই, এখানে আমি আমরা লোরেম ইপসম কপি করে নিয়ে আসি,
এখানে পেস্ট করলাম, দেখুন এই কনফিগ সেম থেকে গেছে। ওকে, ক্যারেক্টারে যে সব ঠিক করে দিই, 0, 100, 100, 100, 0, অটো, ওকে, আর এটা তো ফন্ট সাইজ। ওকে, এখন আমরা টাইপ মেনু বারে দেখি কি কি অপশন আছে এখানে ফন্ট। আপনারা এখান থেকেও ফন্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এখানে ফন্ট স্টাইল সহ এখানে ভালো করে পাবেন। ওকে, সো এখানে আছে রিসেন্ট ফন্ট, আমি রিসেন্ট কোন ফন্টগুলো ইউজ করেছি। বেশি অনেকে আছে যে কিছু ফন্ট বেশি ইউজ করে এবং ওইগুলো এখান থেকে যদি কষ্ট হয়, সো আপনি রিসেন্ট ফন্ট থেকে তাড়াতাড়ি খুঁজে পেতে পারেন। সাইজ, ফন্ট সাইজ এখান থেকে আপনি ফন্ট সাইজ দিতে পারবেন। এখানে গ্লাইফসে আছে আপনার সিম্বল, এখানে অনেক সিম্বল আছে যা আপনার, তার আগে আপনার এখানে একটা টেক্সট বক্স নিতে হবে, এরপর আপনি যে যে কোনো সিম্বল এখান থেকে অনেক সিম্বল পাবেন বা অনেক সিম্বলিক ফন্ট যেগুলো আছে এখান থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে, সিম্বলিক ফন্ট এইগুলা এখান থেকে আপনারা নিতে পারবেন। ওকে, সো এটা গেল। এরপরে আছে, আমি একটু দেখাই এটা, এরপরে আছে কনভার্ট টু পয়েন্ট টাইপ। ওকে, কনভার্ট টু পয়েন্ট টাইপ কি, দেখুন আমি এখানে দুইটা টেক্সট বক্স আছে আমার এখানে, সো এখানে আমি একটা আছে এইটুকু, এই যে টেক্সট বক্স এইটুকুই আছে। এখন আমি কিন্তু এইটা এত বড় করতেছি, এখানে সরাচ্ছি, আমার কিন্তু এইটগুলো সাথে থাকতেছে, এটা কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার, কিন্তু এখানে কিন্তু অতটা সমস্যা হচ্ছে না। তো এই পয়েন্টটা কনভার্ট করার জন্য টাইপ আপনি এখান থেকে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এটা টেনে ধরে উপরে নিয়ে আসতে পারেন, এভাবে কনভার্ট করতে পারেন। আবার টাইপ থেকে আপনি এটা সিলেক্ট করার পরে টাইপ থেকে কনভার্ট টু পয়েন্ট টাইপ, ওকে, এ দেখুন এ কনভার্ট করে ওইটুকু যেইটুকু ছিল ওইটুকুও কনভার্ট করে নিছে, যেটুকু টাইপ ঠিক আছে ওইটুকুই শুধু কনভার্ট করে নিছে, এর বাদে কিন্তু আর কোনো বক্স নাই। ওকে, এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকে আছি যে ফ্লায়ার ডিজাইন, বসুর ডিজাইন বা বিভিন্ন ম্যাগাজিন ডিজাইন করি, অনেক সময় আছে যে আমার কলাম তৈরি করার দরকার হয়, ঠিক আছে, এরকম দুইটা কলাম, তিনটা কলাম, সো আমি তিনটা কলামই নিই, এই তিনটা কলাম তৈরি করার দরকার হয়। এখন আমার আবার এই বরাবর ছবি দেওয়ার দরকার হয়, ঠিক আছে, এই বরাবর ছবি দেওয়ার দরকার হয়, ছবি দেওয়ার আমি ভালো করে বুঝাই, মনে করুন এই যে ছবি, আবার আবার এই দুইটা নিচে থাকবে, ঠিক আছে। তো এই ডিজাইন আমরা কিভাবে করতাম, এইটা আমরা জাস্ট এইভাবে টেক্সট বক্সটা আমরা এই পর্যন্ত করে নিতাম। এখন আমি লোরেম ইপসাম নিয়ে আসি, বা এখান থেকে মনে করুন এই পর্যন্ত, এই যে লোরেম ইপসাম আমি কপি করলাম, এখন এই জায়গা পেস্ট করতাম, তারপরে আমি এটা বড় করতাম, বড় করে এই পর্যন্ত কাট করে নিয়ে আমি এখানে পেস্ট করতাম, আবার এখান থেকে এটা বড় করে কাট করে এখানে পেস্ট করতাম, আবার এখান থেকে বড় করে কাট করে এখানে পেস্ট করতাম, আবার এখান থেকে কাট করে এখানে পেস্ট করতাম। এটা অনেক ঝামেলার কাজ, ঠিক আছে, এটা অনেক ঝামেলার কাজ। সো আমরা এই ঝামেলা কিভাবে এড়াইতে পারি, আমাদের ঝামেলা এড়ানোর জন্য আমরা জাস্ট এই, আমরা এই টেক্সট বক্স সিলেক্ট করব, আপনার যেই কলামের পর যেই টেক্সটটা যাবে ওইটা আপনি সিলেক্ট করবেন, এক, এরপরে এইটা, এরপরে এইটা, এরপরে এটা, এরপরে এটা, ঠিক আছে, এরপরে টাইপ থ্রেটেড টেক্স ক্রিয়েট। ওকে, এই দেখুন বক্স কিন্তু লিঙ্ক করে ফেলছে, যে আমি এইখানে যদি পেস্ট করলাম, আবার এটা নিয়ে আসি, এই যে পেস্ট পেস্ট করলাম, এইখান থেকে বরাবর এখানে গেছে, তারপরে এখানে গেছে, তারপরে এখানে গেছে, তারপরে এখানে গেছে। এখন দেখুন আমার যদি এই বক্সটা একটু বড় করা, ছোট করার দরকার হয়, তবে কিন্তু এই লেখাটা নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে, ও কিন্তু লিঙ্ক করে ফেলছে। এখানে তিন লাইন আছে, আমি এই ইমেজটা উপরে নিয়ে আসলাম, এখানে আবার এটাও উপরে, বা এইটা যদি আমি এখন নিচে নামাই, দেখুন ও অটোমেটিক নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে আমি অ্যালাইন চাচ্ছি ঠিক করতে নিচের দিকে, সো আমি সেটাও পারবো, এই যে ঠিক আছে। এভাবে কিন্তু আমি ঝামেলা ছাড়া বিভিন্ন কলামে এসব ম্যাটার আমরা এখানে সেট করে আমরা সহজে থ্রেটেড করে আমরা লিঙ্ক করে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। তো অনেকেই এই কাজটা বোঝে না যে এই লিঙ্ক করা, আমি আবার বুঝাই, এখানে আপনি টেক্সট বক্স নেবেন, এখানে পেস্ট করবেন, এখানে তিনটা বানাইলেন, এখানে ফার্স্ট এটার পরে এটা যাবে, এটার পরে এটা, জাস্ট সিলেক্ট করে
টাইপ থ্রেডেড টেক্সট ক্রিয়েট, এরপর এখানে পেস্ট করলে আপনার লেখা এখান থেকে এখানে চলে যাবে, ওকে, অটোমেটিক জাম্পিং করবে। এরপর আপনি যদি এই থ্রেডেড টেক্সট তুলে দিতে চান, থ্রেডেড টেক্সট রিলিজ সেকশন, ওকে। সো এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এখানে আমি একটু ফন্ট চেঞ্জ করে দিই, এটার ফন্টও আমি চেঞ্জ করে দিই। এখানে দেখুন টাইপে যাব, এরপরে ফাইন ফন্ট, ফাইন ফন্টে গেলে আমার এখানে কয়টা ফন্ট আছে দেখা যাচ্ছে, রেলওয়ে, এটা ফাইন মানে খোঁজা, তারপরে এই একটা ফন্ট আছে এখানে অটোমেটিকও সিলেক্ট করে দিচ্ছে। এখানে সিলেক্ট করার পর যেটা ক্লিক করবো এটা তো সিলেক্ট হবে। এখন আমি চাচ্ছি যে এখানে আমার রেলওয়ে, সরি রেলওয়ে না, মনে করি আমার রেলে যে ফন্টগুলো আছে ওই ফন্ট চেঞ্জ হবে। সো এখানে ডকুমেন্ট আছে, আমি যদি সিস্টেমে যাই, সিস্টেম থেকে আমি অন্য ফন্ট নিতে পারবো। এখন আমি যদি চেঞ্জ অল দিই, দেখুন আমার যত ফন্ট ছিল রেলওয়ে আমার ওই ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে টাইপ থেকে ফন্টে যাওয়ার পরে আমরা শর্ট টাইমে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারি। এখন আমি চাচ্ছি এখানে আমি এটা সিলেক্ট করি, এই যে এটা সিলেক্ট করলাম, টাইপে যাব, চেঞ্জ কেস, এখানে আপার কেস, এখানে দেখুন সব আপার কেস হয়ে গেছে, মানে সব বড় হাতের হয়ে গেছে, ওকে। এখানে আন্ডু দিলাম, এরপরে চেঞ্জ কেস আমি চাচ্ছি লোয়ার কেস, এখানে সব ছোট হাতের হয়ে গেছে। এখানে চেঞ্জ কেস টাইটেল কেস, এখানে অর্থাৎ সব ওয়ার্ডের আগের যেটা আছে সব বড় হাতের হবে, এই দেখুন সি বড় হাতের, টি বড় হাতের, পপ পি বড় হাতের, এল বড় হাতের, ওকে। এখানে আন্ডু দিলাম, টাইপ চেঞ্জ কেস, এখানে সেন্টেন্স কেস, এখানে প্রথমটা বড় হাতের আর সব ছোট হাতের হবে, ওকে। সো এটা আর ক্রিয়েট আউটলাইন, আমি যেটা বলছিলাম যে ভেক্টর বা আউটলাইন করা, এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি লেফট বাটনে ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। রাইট বাটনে ক্লিক করলে এখানে ক্রিয়েট আউটলাইন পাবেন। তাছাড়া আপনি এখানে যদি টাইপ থেকে, আপনি টাইপ থেকে এখানেও আপনি ক্রিয়েট আউটলাইন পাবেন, ওকে। আবার অনেক সময় আমরা এই প্রবলেমটা ফেস করি টাইপের, এখানে শো হিডেন ক্যারেক্টার, ওকে। এখানে দেখুন অনেকের এইভাবে শো করে, এই যে হ্যাশট্যাগ এখানে এইভাবে অনেকে শো করে, অনেকে ভাবে যে এটা প্রবলেম, আসলে প্রবলেম না, টাইপ থেকে শো হিডেন ক্যারেক্টার এখানে ক্লিক করলে ওইগুলো চলে যাবে, ওকে। সো এইভাবেই আপনারা টেক্সট অ্যালাইন করতে পারেন, বিভিন্ন অ্যালাইনের মাধ্যমে আপনার ডিজাইনটাকে সুন্দর করতে পারেন। আমি জাস্ট টাইপ মেনুবারে কিছু কাজ দেখালাম এবং ক্যারেক্টার, প্যারাগ্রাফ, এটা আমি অ্যালাইনটা বুঝাইলাম, জাস্টিফাই অ্যালাইন, ঠিক আছে। আর মূলত হচ্ছে এই থ্রেডেড টেক্সট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা তো আপনারা বুঝেই গেছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তারপর আপনারা জানাবেন, কারণ এই থ্রেডেড টেক্সট নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি জাস্ট আমার চ্যানেলে যাব। এইখানে আপনারা যদি থ্রেডেড টেক্সটে বুঝতে যদি কারো অসুবিধা হয় তো আপনারা এই এই যে টিউটোরিয়ালটা দেখতে পারেন, টেক্সট অ্যাপ এবং থ্রেডেড টেক্সট, এইখান থেকে আরও খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, ওকে। তেমন ভিন্ন নাই, আমি জাস্ট এখানে অ্যালাইন সম্পর্কে আপনাদের বুঝাইছি, সো এর জন্য এই থ্রেডেড টেক্সটও চলে আসছে, কারণ এটা টাইপের মধ্যে, ওকে। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু টুলবারের কাজ শিখবো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।